দুহাজার চব্বিশ সালে সেখানে নারীদের বুরখা পড়তে হবে এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নাট্য নাট্যশিল্পকে জোরদার করতে চাচ্ছে আমরা তা ওনার কাছে এর সুপ্রষ্ট ব্যাখ্যা চাই যে উনি কি জন্য দিয়েছেন উনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে দিয়েছেন কারণ আমরা কিন্তু বারবারই বলেছি আমরা একটি অসাম্প্রতিক বাংলাদেশ চাই এখানে অসাম্প্রদিক বাংলাদেশ বলতে কি ইসলামকে ছুটো করে দেখা আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ওনার কাছে আমার প্রশ্ন হইল এটা সুপষ্ট ব্যাখ্যা ওনাকে দিতে হবে এবং উনার এই বক্তব্য অবশ্যই প্রত্যাহার করে ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে হবে এবং অদূর ভবিষ্যতে উনি এবং যে কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলতে চায় ওনাকে দশ বার চিন্তা করতে হবে একশো বার চিন্তা করতে হবে আমাদের কে বুরকা পড়লো কে পড়লো না ওইটা নিয়ে আপত্তি নেই কিংবা সে নাটক করলো কি করলো না সেটা নিয়ে আপত্তি নেই তবে উনি যে কথাটা বলছে এখানে ডিরেক্ট বৈষম্য করা হচ্ছে এখানে ইসলাম বিদ্বেষী এবং আমরা বিগত সরকারের হাসিনা এই খুনি হাসিনা ফেসিস্ট হাসিনার আমলে আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষে যে কথা বলতে আসে তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয় অথবা তাদেরকে তাদের তাদের মুখে মুখে বাংলাদেশ অথচ তারা সাম্প্রদায়িকতা নিয়ে আসছে এখন উনি যে কথাটা বলছে উনি কি উদ্দেশ্যে বলছে কি এজেন্ডা বাস্তবায়ন করতে উনি বলছে উনার এই সুপষ্ট ব্যাখ্যা দেওয়া লাগবে আর যে পর্দার ব্যাপারটা আমরা এখানে বলতে নারীদের পোশাকের শালীনতা যে ইচ্ছা সে বোরকা পরবে যার ইচ্ছা সে পরবে না এখানে আমরা আসি না যে ম্যাক্সিমাম সবাইকে বুরকা পড়তেই হবে ওরকম না আমরাও চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সবার স্বাধীনতা চাই এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নাই আমরা আপনারা জানেন যে জুলাইয়ের যে অভ্যুত্থানে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি এখানে সম্মিলিত ছাত্র জনতার হিন্দু মুসলিম বৌদ্ধ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সবাইকে নিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমাদের এই স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার যেন এই যে রীতি যে ইসলামের পক্ষে কথা বললে সে জঙ্গি হয়ে যাবে শিবির কর্মী হয়ে যাবে যাতে না দেওয়া হয় আমাদের আমাদের এই এই সম্পূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আমরা উনি যে ইসলাম বিদ্বেষী মূলক বক্তব্য দিয়েছেন ওনার এই সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যে উনি কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন কি না এবং অবশ্যই 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 উনাকে আগামী বারোটার মধ্যে আগামীকাল বারোটার মধ্যে উনাকে ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে ওনার প্রেস রিডিং করতে হবে আর